কি পরিমাণ যে মাছ মারা গেছে এটা আর বলার ভাষা নাই। বৃষ্টিতে যে কি পরিমাণ মাছ মারা গেছে, মাছ মারা যার কারণটা কি বুঝতে পারতেছে না, নাকি কেউ বৃষ্টি ফেলাইলো। ওইখানে পুরা দেখবেন না একটা মাছ ভেসে আছে, এই যে এখানে জুম করে দেখাচ্ছে, এগুলো কিন্তু সব মাছ। আমাদের ঢাকা রাজধানীতে মোটামুটি ডোবা নালাগুলো এখন, আগে তো জানতাম বুড়িগঙ্গা বিষাক্ত হয়ে গেছে, এখন বৃষ্টি হলেই অন্য জায়গার পানিগুলো চলে আসে। মোট কথা সব জায়গায় এখন বিষাক্ত হয়ে গেছে। এই বিষাক্ত হওয়ার কারণে কিন্তু এই যে দেখেন প্রচুর মাছ মারা গেছে, গতকালকে বৃষ্টিতে প্রচুর মাছ মারা গেছে। এর মূল কারণ হচ্ছে পানি অন্য জায়গা থেকে আসার কারণে কিন্তু মাছ মুখ্যতা। এখন আর শহর অঞ্চলের পানিতে কোনো ভালো কিছু আশা করা যায় না, সমস্ত বিষাক্ত হয়ে গেছে, যার ফলে এই যে মৎস্য খামারগুলো আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর চতুর্দিকে বিষাক্ত পানি চলে যাওয়াতে কিন্তু দেখা গেছে মাছ আর ইয়ে থাকতে পারতেছে না। ভাই মানুষ মরে যাচ্ছে এটা বলতে হবে। আর এই এলাকা যাওয়ার সঙ্গে সঙ্গে তো গন্ধ বেড়ে গেছে, প্রচুর গন্ধ বেড়েছে। একটু মাছ, এই যে এই অংশটুকু দেখেন, আর কি মাছ। কলকাতা দেশের রাজধানী ডোবা নালাগুলা ছোটোখাটো পুকুরগুলো এখন বিষাক্ত হয়ে গেছে, যার ফলে কিন্তু আর বর্ষা প্রচুর অনুপযোগী হয়ে গেছে। কি মানুষের এবং কি জলজ সম্পদ, কি প্রাণী সম্পদ, সবগুলো এখন বাংলাদেশের এই ঢাকা অঞ্চল এখন যে বর্ষা অনুপযোগী হয়ে গেছে, পানিতে এবং আকাশে বাতাসে রাসায়নিক বিষাক্তে, তার ফল কিন্তু এই যে এটাই।